বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। যেটা তোমরা দেখেছো যে আমি ছুটে ট্রেন ধরেছি, এটা কিন্তু সত্যি ট্রেন ধরেছি আমি ছুটে, সত্যি এটা হয়েছে। এই যে মিনু ক্যারেক্টারটা করছে, ভবিষ্যতের জন্য খুব ভালো, মানে কাজ পাওয়া তো শিখে যাবে, মানে এত বাড়িতে লোকের কাজ করবে না, নিজের বাড়িতে যখন বিয়ে হয়ে যাবে, বাসন মাজবে, ঘর পুছবে, ওই পারফেক্ট। মানে আমি হ্যাটস অফ টু ইউ। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর বয়ফ্রেন্ড আছে, তো বললো না আমার বয়ফ্রেন্ড নেই, আমার প্রচুর লাভার্স আছে। এই বিষয়ে একদমই না, আমার প্রোমো শুট হয়েছে হচ্ছে জুন না জুলাইয়ের 3 তারিখ, আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে জুনের 26 তারিখ। আমার এত বাজে অবস্থা ছিল, মানে আমি আমি যদি এই জায়গাটা দেখাই এখানে পুরো বার্ন হয়ে গেছিল, আর এই হাতটা আমার টুকরো টুকরো হয়ে গেছিল। এই মুহূর্তে রয়েছে ক্যানিং এর মিনুর সেটে, আর আমার সাথে রয়েছে মিনু আর সৌম, নতুন জুটি। কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে, আর কেমন আছো? খুব ভালো আছি, আর আমরা 1 মাস হলো কাজ শুরু হয়ে গেছে আমাদের, খুব ভালো লাগছে। আমরা অনেক সিন করেছি অলরেডি, বন্ধুত্ব আমাদের হয়েই গেছে খুব ভালো মতো, খুব ভালো লাগছে কাজ করে। আমিও আছি বেঁচে থাকার মতো। কেন, খুব ভালো আছে? হ্যাঁ ভালো আছি। দিব্যি আমরা খুব মজা করি, সেটে খুব না করি, যথেষ্ট করি, খুব না বাট করি, আমি তো ওরা করে খুব, আমি একটু কমই করি। হ্যাঁ সত্যি আমি একটু চুপচাপই থাকি, বাট হ্যাঁ প্রথমবার ওর সঙ্গে আমি কাজ করছি, সব মিলিয়ে ভেরি নাইস কো অ্যাক্ট্রেস, ভালো লাগছে কাজ করে। আমাদের হোল টিমটাও খুব ভালো, সবাই নিজেদের মতো, খুবই ভালো লাগছে কাজ করে। আমরা প্রমোতে দেখেছি মিনু খুব ছুটছে ক্যানিং লোকালে করে, তো তোমার চরিত্রটা কেমন লাগছে বা চরিত্রের সম্পর্কে একটু বলো। আমার না খুব ভালো লেগেছে চরিত্রটা করতে, কারণ না আমি যখন প্রথম গল্পটা শুনেছি একদম আমার খুব ভালো লেগেছিলো গল্পটা, কারণ না অনেকটা আলাদা এই গল্পটা, তো সেই জন্য আমার খুব ভালো লেগেছিলো। আর চরিত্রটা ভীষণই ভালো, আমি রেগুলার যখন একটা একটা করে সিন পাচ্ছি, বা আমি রেগুলার যখন করতে 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 আমি মিনুর প্রেমেই পড়ে যাচ্ছি, মানে এতটাই সুইট একটা চরিত্র, বা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। মানে নিজের প্রেমে নিজে পড়ে গেছিস? হ্যাঁ নিজের চরিত্রের প্রেমে নিজে পড়েছি। আচ্ছা বলো। আচ্ছা সৌম্য ক্যারেক্টারটা ডিফারেন্ট একটু, কেন আমি কি বলি এখন, চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে, ওর চরিত্রটা সত্যিই খুব ভালো। এর আমি তুই একটা বর পাবি জীবনে। না আমি এত ইন্ট্রোভার্ট চাই না প্লিজ। তো ভালো তো ভালো যাকে বলে সেরকমই তো চাই মানুষ, সে কি ও কি ইন্ট্রোভার্ট, কিন্তু আমি আমি এরকম লাইফ পার্টনার চাই না। আচ্ছা না আমি সৌম্যর কথা বলেছি। হ্যাঁ তো মিনুর কাছে ওইটা খুব মানে অবাকজনক অ্যাক্সিডেন্ট। আই উইশ দি পাবি। আমার ক্যারেক্টারটা করতে ভালোই লাগছে, কারণ খুবই চুপচাপ একটা চরিত্র। আমি আমিও আমি এতটা আমি হয়তো একটা টাইম খুব বেশি বদমাইশি করতাম, ঝাল্লিপোনা করতাম, আর এখন একদমই করি না, তো এখন চুপচাপই থাকি, তো ক্যারেক্টারটাও চুপচাপ, আমিও চুপচাপ, দুটো মিলিয়ে ঠিক আছে জমছে, মন্দ লাগছেন। তুমি বলো যে সৌম আর সায়ানদার মধ্যে কী কী মিল আছে? সৌম আর সায়ানে আমার মনে হয় ও এখনো তো মানে 1 মাস হবে হচ্ছে আমরা চিনে ওঠেনি, আমাকে সত্যি কথা বলতে সেইভাবে পুরোপুরি সায়ানকে আমরা চিনে উঠিনি। আমরা যেভাবে মানে সৌম্যকে চেনানো হচ্ছে বা মিনুকে চেনানো হচ্ছে আমরা সেভাবে চিনছি সিন করে করে, কিন্তু এখনও সায়ানকে তো পুরোপুরিভাবে চেনা হয়ে ওঠেনি। 1 মাসে যতটা চেনা হয় জেনা গেছে যে না ডেফিনেটলি খুব একটা তো মিল নেই, কেননা সৌম আর সায়ান দুটি আলাদা মানুষ, খুব একটা মিল নেই আমার মনে হয়। ও ও আরও বেটার বলতে পারবে এটা। হ্যাঁ দেখো আমি একটা সত্যি কথা বলি, কথাটা হচ্ছে যে আগের সায়ান আর এখনকার সায়ানের মধ্যে একটা সত্যি ডিফারেন্ট আছে। আগের সায়ান অনেক বেশি হ্যাঁ আছে, আমি সেটা নিজে মানুষ সব থেকে বেশি ভালো জানে সে নিজে কি, তো আগের সঙ্গে এখন অনেকই মানে মিল মানে অমিল আছে। তো সেখান থেকে যদি দাঁড়িয়ে বলি তাহলে সৌম আর সায়ান এক, যদি আজকের সায়ানকে ধরা হয় তাহলে সৌম আর সায়ান কিছুটা এক, যদি আগের সায়ানকে ধরা হয় তাহলে সৌম আর সায়ান একদমই এক। আগের সায়ান আর এখন সায়ানের মধ্যে অনেকটা পার্থক্য এসেছে, এই পার্থক্যটা কেন? এটা একদম আমার পার্সোনাল একটা ব্যাপার, তো তাই জন্যই এটা আমি এখন বলতেই পারছি, কখনো সময় হলে বলে দেবো। যা করে ভগবান ভালো করে, তো এখন এখনো সময় যে ভগবান ভালোর জন্য কিছু করে এর কোনো মানে হয়ে গেছে তার জন্য খুব ভালো, মানে এই ব্যাপারটা মানে এমনি খুব ভালো আমার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। আর দিয়ার মধ্যে কি মিল আছে, মানে দিয়ার মধ্যেও কি রকম ছোটে মিনুর মতো? না না মানে একদম না, মানে আমি কি বলবো, দিয়া খুব মুগি,
আমার মুড অফ থাকলে আমি একদম অন্যরকম, মানে সে কথা বলে না, একদম চুপচাপ বসে থাকে এক জায়গায়। আমি যে খুব দুরন্ত সেরকম না, মিনুর মতো এত ছটপটও আমি নই। বা মিনু দেখবে সারাক্ষণ খুব মানে তাড়াতাড়ি করে কথা বলে, খুব ছটপটে, খুব দুরন্ত, মানে এই ব্যাপারটা, বা খুব সাহসী, এই ব্যাপারটা দিয়া নয়। দিয়া একটু ওর থেকে অনেকটা ধীরসে, ওইভাবে একটু আস্তে আস্তে কথা বলে, মানে ওইগুলো দিয়া। আর এমনি আমার যদি মুড খুব ভালো থাকে তাহলে আমি হালকা মিনুর মতো হয়ে যাই। যেটা তোমায় বলছিলাম যে ক্যানিং লোকালকে কেন্দ্র করে যে গল্প, মানে দুজনকেই জিজ্ঞেস করছি আমি, লোকাল ট্রেনের অভিজ্ঞতা আছে, মানে এরকম ছুটে ছুটে ট্রেন ধরা? না 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 না, যেটা তোমরা দেখেছো যে আমি ছুটে ট্রেন ধরেছি, এটা কিন্তু সত্যি ট্রেন ধরেছি আমি ছুটে, সত্যি এটা হয়েছে। মানে আমরা যেখানে শ্যুট করেছি সেখানে মানে প্ল্যাটফর্মটা তো পারমিশন ছিল, ট্রেন ছিল না, ওয়ান মানে জাস্ট ট্রেন যাচ্ছে একটা মানে রোদে, একটা রোদে আসছে। আমি সিরিয়াসলি উঠেছি, যেটা আমার জীবনে প্রথমবার। মানে এর আগে আমি লোকাল ট্রেনে উঠেছি, কারণ আমার মামার বাড়ি যেখানে বাগনানে, সেখানে আমি লোকাল ট্রেন করেই যেতাম আগে তো। কিন্তু সেটা আলাদা, মানে বাড়ির লোক থাকতো, মা থাকতো, হাত শক্ত করে ধরে থাকতো, মানে ট্রেন দাঁড়াতো, পুরো দাঁড়ানোর পর আমি মায়ের সাথে উঠতাম, ওইভাবেই নামতাম। এই ব্যাপারটা আমার জীবনে প্রথমবার, কিন্তু আবার এটাও মানে যে চলন্ত ট্রেনে উঠছি, আর আমি কিভাবে যে সিন করেছি সেটা আমি জানি, ভগবান জানে, আর এখানে টিমটা জানে। খুব ডেডলি শট দিয়েছে, আমি বললাম বাপ রে বাপ, মানে একটা ছেলে ডেডলি শট দিয়ে দেয়, একটা মেয়ে যখন ডেডলি শট দেয় তো সিরিয়াসলি। কারণ আমি মানে যে ওয়েদারে মানে কাজ করেছি, আরও এক মাস আগের কথা বলছি, মানে হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি হচ্ছে না, এরকম একটা ওয়ে, যে স্টেশনে কাজ করছে সেই স্টেশনটা রোদে রোদ, তার আগের স্টেশনে বৃষ্টি হয়েছে, তোর জন্যই হচ্ছিল। মানে সিরিয়াসলি, মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, পুরো ট্রেনটা ভিজে আমি যখন, আর যে পূর্ণিমা দি বলে একজন ছিল যে আমার ট্রেনে হাতটা বার করে আমাকে তুলছে, সে সত্যি আমাকে প্রত্যেকটা সময় বলেছে যে না দিয়া তুমি করো আমি পারবো। সত্যি আমার সেই মুহূর্তে শাহরুখ খান হয়ে গেছিল, সেই জন্য কাজল ভরসা করে উঠতে পেরেছে। মানে দেখছি যখন যে পা দিয়েছে দেখে পুরো জল, আমি পড়তে পড়তে বেঁচেছি, কারণ অনেকবার তো টেক হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরা গেছে, সেভাবে হয়েছে, মানে পড়তে পড়তে বেঁচেছি, নাহলে আমি ধাক্কা মেরে ফেলে দেবো, তারপর দেখবি তোর কি হয়। লোকাল ট্রেনের অভিজ্ঞতা আছে, মানে এরকম ধরো কোনো কাজে বা যাচ্ছ এরকম ছুটে ট্রেন ধরার? না, আমি কখনোই আমার এটা অভিজ্ঞতা নেই, বাট যদি কখনো ভবিষ্যতে গার্লফ্রেন্ডকে নিয়ে এটা করব তখন দেখা যাবে, এরকম আমার নেই। হ্যাঁ, বাট লোকাল ট্রেনে আমি উঠেছি, আমি অ্যাকচুয়ালি কোনোদিন লোকাল ট্রেনে উঠিনি, কোনোদিনই উঠিনি। যখন আমার লাইফে স্ট্রাগল ছিল তখন আমি বারাসাত যেতাম, আমি লোকাল, আমি এখনও আমাকে ট্রেনে উঠিলে আমি কিছু বুঝতে পারবো না, আমি কিছু বুঝি না, কোন প্ল্যাটফর্ম, কোন ট্রেন আসে, কখন আসে, আমি কিচ্ছু জানি না। তো যখন আমি খুব স্ট্রাগল করছিলাম তখন একটা হয়, মানুষের টাইম থাকে, যখন মানুষের কাছে পয়সা করি থাকে না, তখন আমি লোকাল ট্রেনে একাই যাতায়াত করেছি, খুব এটা একটা আমার কাছে, আমি একা ওই তখনই লোকাল ট্রেনে যাতায়াত করেছি। আমার বলো বা আমাদের ঘোষাল বাড়ির যে টিম বলো বা আমার ভাই বোন যারা আছে, মানে পুরো টিমটার সাথে মানে আমরা জমিয়ে আড্ডাও মারি, সিনও করি, মানে এই ব্যাপারটা খুবই হয়, সারাক্ষণই হয়। লেগ পুলিং করে তুমি না ও? দেখো, আমি একটা সত্যি কথা বলছি তোমাকে, আবারও বলছি, আগের সায়ন থাকলে লেগ পুলিং করে আমি ওকে মেরে ফেলে দিতাম, কিন্তু এখন করি, এবার সব মানে স্বভাব তো সহজে পাল্টায় না, তো এবার এবার একটু মজা না করলে তো হয় না, তো যেটা আমি সেটা তো থাকতেই হবে না, সব দিকে না, কিছু কিছু দিকে। আমি একদমই সিনে ইয়ার্কি মারি না, আমি বাইরে ইয়ার্কি মারি, প্লিজ। হ্যাঁ, তো মাঝে মাঝে সবার সঙ্গে ইয়ার্কি মারি, ইনফ্যাক্ট আমার ইনফ্যাক্ট আমার এখানে দুই ভাই আছে, সোহেল আর অধিরাজ, মানে শ্রাবণ আর শুভকি, শ্রাবণ আর ঈশান, তো ওদের সঙ্গে, ওরা ওদের সঙ্গে সবসময় বেশিক্ষণ থাকি। হ্যাঁ, কি হয়েছে? বললাম তোর ভাইয়ের নাম আমি বলছি। হ্যাঁ, যাই হোক, তো আরে আমি আসল নামটা বললাম না, ক্যারেক্টার নামটা মানে আমি চট করে মনে থাকে না।
তো ওদের সঙ্গেই আড্ডা মেরি, ওদের সঙ্গে যতটা হয় তিনজনে মিলে একসঙ্গে থাকি, ওদের সত্যি খুব মজা হয়। আর তো দাদা যে আমরা তিনজনে মিলে, হ্যাঁ সৌগত দাদা আসে সবাই মিলে মজা করি, কাজটা খুব মজা হয়। ইভেন আমাদের মেয়েদের ঘরেও খুব মজা হয়, আমি দেবপ্রিয়া আমার যে বোন হচ্ছে সে ওকে একটু আমি চালাই, ওকে আমি নিজে দেবপ্রিয়াকে বেচারাও আজকে নেই, আসলে ও আসলে খুব তোমাদের ভালোবাসি, ওকে আমি ওরা সত্যি ভাই বোন ছাড়া, হ্যাঁ মানে ওকে তো অ্যাকচুয়ালি অনেক ছোটবেলা থেকে আমি চিনি, তো ওকে খুব বিরক্ত করি আমি, একটু বেশি বিরক্ত করি, একদম বোনের মতোই ভালোবাসি ওকে আমি। এখনো তোমাদের সেভাবে দেখায়নি কিন্তু দুজনকে কেমন আলাদা একটা কেমিস্ট্রি, কেননা এখানে দেখাচ্ছে যে মিনু ছোটবেলা থেকে হচ্ছে ঘোষাল বাড়িতে এসেছে মায়ের সাথে, মা অসুস্থ হয়ে গেছে বলে এই বাড়িতে এখন আর কাজ করতে পারে না, এখন মিনু আসে একা, কিন্তু ছোটবেলা থেকেই মিনু আসে এই বাড়িতে, যা হয় একটা বাড়িতে ছোটবেলা থেকে আসলে সেই পরিবারটা নিজের পরিবার হয়ে যায়, তখন সবাইকে দাদার মতো বোনের মতো মায়ের মতো, ইভেন এরকমও আছে যে তোমরা আগামীকাল দেখতে পাবে যে মেজোমাকে আমি পুরো মায়ের মতোই দেখি। আমি ছোট ইন্টারাপ্ট করছি, আমার একটা জিনিস খুব ভালো মনে হয় যে এই যে মিনু ক্যারেক্টারটা করছে ভবিষ্যতের জন্য খুব ভালো, মানে কাজ ফাজে তো শিখে যাবে, মানে এত বাড়িতে লোকের কাজ করবে না, নিজের বাড়িতে যখন বিয়ে হয়ে যাবে বাসন মাজবে ঘর কুচবে ওই করে, পারফেক্ট, মানে আমি হ্যাটস অফ টু ইউ, এটা আমার মনে হয়। এর মধ্যে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা জন্য ভালো, মা বাবা খুশি ও শ্বশুর শাশুড়ি খুশি, বাচ্চা কাচ্চা খুশি, সবাই খুশি, এক হাতে সব সামলায় মা দুর্গা। শ্বশুর শাশুড়ি খুশি মানে দিয়ার কি শ্বশুর শাশুড়ি হয়ে গেছে না এই বিষয়ে কিছু আমি 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 জানি না, আমি নিজেও জানি না, মানে ভবিষ্যতে তো নিশ্চয়ই হবে আশা করি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর বয়ফ্রেন্ড আছে, তো বলল না আমার বয়ফ্রেন্ড নেই আমার প্রচুর লাভার্স আছে, এই বিষয়ে একদমই না, ওই আবার শুরু করলো সারাক্ষণ এরকমই করে আমাকে একটু খেতে দেখলে, কিন্তু ও প্রচন্ড খেতে ভালোবাসে সব খায়, বেসিক্যালি আমি খুব খেতে ভালোবাসি সেটা দেখলে, মানে আর ও যখনই দেখে তখনই আমি শুধু খাই, আমি বুঝতে পারি না যখনই দেখি তখনই খেয়ে যাচ্ছে, কিন্তু এটা একদমই ভুল, আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, ও সারাক্ষণ খায়, আমি এটা টাইমে খাই, হ্যাঁ ও সারাক্ষণ খায়, কেননা কারণ কালকেই না পরশু দিন ওর ভাইয়েরাই বললো বাবা আমার চা হ্যাংলা দাদা, কে বললো এটা তোর ভাইয়েরা, দুজনকে জিজ্ঞেস করি পুজোর কি প্ল্যান? আমার বাড়িতে পুজো হয়, আমার নিজের গ্রামের বাড়িতে পুজো হয়, তো আমি সেখানে যেদিনকে লাস্ট শুট থাকবে তার পরের দিনই আমি ওই বাড়িতে যাব, আর গ্রামের বাড়িতে পুজো হয় আমি, আর গ্রামের আমার নিজের গ্রামের বাড়িতে দুর্গা পুজো হয় বলে ওই বাড়ি আর আমার মামার বাড়ি, আমরা তো এমনি ছুটি পাই না, মামার বাড়িতে দিদুন দাদাইকেও দেখা হয়ে যায়, আর এসব কাজ সেরে আবার চলে আসি নিজের বাড়িতে। পুজো পুজোয় নো প্ল্যান্স, আপাতত কোনো প্ল্যান নেই, বন্ধুদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারবো, তারপর খাওয়া দাওয়া করবো বাইরে, আমি বেসিক্যালি একটু পুজোয় মানে ঘুরতে টুরতে একটু বেশি ভালোবাসি, খুব নর্মালি একদম পাবলিকলি ঘুরতে ভালোবাসি, ঘুরি বেশিরভাগ বাইক নিয়েই ঘুরতে থাকি, মানে আমি খুব একটা গাড়ি চালাতে পছন্দ করি না, আর গাড়ি নিয়ে পুজোর সময় ঘোরা ইম্পসিবল, আমার মনে হয় দিস ইয়ার পূজা লাইক ইটস আ হেল, মানে এত ভিড় হবে, দু বছর মানুষ একদম বেরোতে পারিনি, এত ভিড় হবে পুজোতে, মানে গাড়ি আমার মনে হয় না নড়বে, আর গাড়িকে পার্ক করে ঘুরে বেড়ানোটা আমার পক্ষে ডিফিকাল্ট, তো আমি নিজেও বাইক ভালোবাসি চালাতে, আমার বন্ধুরা আছে সবাই বাইক নিয়ে বেরোবো, আমার এখনো হাতটা ভাঙা আছে, হ্যাঁ আমার সেই ভাঙা অবস্থায় আজকে শুটটা সাংঘাতিক, আমি কাল থেকে শোনার পর থেকে আমার এই আমার এই প্রজেক্টটাই হচ্ছে চ্যালেঞ্জিং প্রজেক্ট, আমি এই সিরিয়ালটা যখন থেকে করেছি আগেই ওর অ্যাক্সিডেন্ট হয়, আমার প্রোমো শুট হয়েছে হচ্ছে জুলাইয়ের 3 তারিখ, আর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হচ্ছে জুনের 26 তারিখ, আমার এত বাজে অবস্থা ছিল, খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট, মানে আমি আমি যদি এই জায়গাটা দেখাই এখানে পুরো বার্ন হয়ে গেছিলো, আর এই হাতটা আমার টুকরো টুকরো হয়ে গেছিলো, যদিও বা অপারেশন করতে হয়নি, তো খুব বাজেভাবে ভেঙেছে, একটা টুকরো বাদ হয়ে গেছে, আমার এমন অবস্থা ছিল, আমি সেই অবস্থায় প্রোমো করেছি এসে সেটা কেউ জানে না, অ্যান্ড তারপরে আমি এতদিন ধরে শুটিং করছি কন্টিনিউয়াসলি, তো আজকেও আজকেও একটা খুব চ্যালেঞ্জিং শট আছে, অনেকগুলো শট আছে, হাত রীতিমতো প্রচন্ড কষ্ট পাচ্ছে, আমি তো রোগা হয়ে গেছি একদমই, তাই অনেক রোগা হয়ে গেছে, জিম করতে হচ্ছে না, আজকে ফাইট সিন আছে ওর ভাঙা হাতে, দেন ও ও আবার আমাকে মানে সিরিয়াসলি দর্শক, হ্যাঁ সেটা একটু আমি যদি বল, আরে কিছুই হয়নি, একটু মেন্টাল ডিস্টার্ব ছিলাম, বন্ধুরা ছিল
আমি রাত আড়াইটের সময় ফিরছিলাম বাড়ির দিকেই আসছিলাম বন্ধুদেরকে নিয়ে, প্ল্যান ছিল বন্ধুরা বাড়িতে থাকবে আমার, সো ওই একটু মেন্টাল ডিস্টার্ব ছিলাম, সেটা একদমই পার্সোনাল ব্যাপার। যাই হোক, সেটা আমার মনে হয় যে যেটা হয় সেটা নিজে কখনো কাউকে দোষ দিয়ে লাভ, যেটা হয় নিজের দোষের জন্যই হয়, তো আমি অন্য মাইন্ডে চালাচ্ছিলাম, যদি ঠিক মাইন্ডে চালাতাম গাড়িটা তাহলে এটা হতো না। তো একটা গলিতে আমরা ঢুকেছিলাম, ওখান থেকে শর্টকাটে বেরোনোর জন্য, তো গলিটা এরম বৃষ্টি হয়েছিল, আজকে যেমন বৃষ্টি হয়েছে খুব সারাদিন ধরে, তো এরকমই বৃষ্টি হয়েছিল, আর বাম্পার ছিল একটা গলির ভেতরে আর অন্ধকার ছিল, আমি বাম্পারটাকে আমি নোটিস করিনি, তো গাড়িটা লেগে পাল্টি খাই, পাল্টিকে আমার গায়ের ওপরেই পড়ে, আমার বাইকটা এমনি প্রচণ্ড ভারী, তো আমার গায়ের ওপর পড়ে, তখন ওই হাতটা দিয়ে মানে চোখ দিয়ে দেখেছি, হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করেছি, তো একটা বাইককে তো আর বাঁ হাত দিয়ে বাঁচানো যায় না, তখনই এসে লাগে প্রচণ্ড বাজেভাবে। যাই হোক, মানে এখন ঠিক আছো? শারীরিক দিক দিয়ে, আচ্ছা শারীরিক দিক দিয়ে আমি ঠিক আছি, বেটার আছি আগের থেকে। সেটা তো তুমি অন ক্যামেরা এখন বলতে চাইছো। সেরকম হয়নি, সেরকম কিছু হয়নি, জাস্ট নাথিং। যাই হোক বলো, তো ক্যানিংয়ের মিনু তো ইতিমধ্যেই একটা সাড়া ফেলেছে, দর্শকদের একটা পজিটিভ রিয়াকশন পাচ্ছ, তো তোমরা কী কী রিয়াকশন পাচ্ছ, কী বলবে দর্শকদের? দেখো, আমরা আপাতত এখনও অনেক ভালোবাসা পাচ্ছি, আমরা অনেক সত্যি কথা বলতে যা সিন যাচ্ছে একের পর এক, প্রচণ্ড মানে আমরা হার্ডওয়ার্ক করছি পুরো টিমটাই, প্রচণ্ড মানে কষ্ট করে সারা রাত জেগে অনেক অনেক প্রচুর সিন করেছি, অনেক কষ্ট করছি, দেখো বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে হিরোর, তো তো আমরা সবাই প্রচুর কষ্ট করছি শুধুমাত্র আপনাদের মানে ভালো লাগার জন্য, আপনাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি। তো প্লিজ একটা কথাই বলবো যে তোমরা সবাই দেখো, কেননা অনেক কষ্ট করে অনেকটা সুন্দর প্রজেক্ট আমরা সবাই তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর যারা দেখছো তাদের সবাই তো বুঝতেই পারছো কতটা ভালো লাগছে। কিছু বলো মাস্টার দাদা, সবই ও বলে দিয়েছে, বাট হ্যাঁ সত্যি কথা, এই প্রজেক্টটা ওরা খুবই মানে একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট, মানে ওর খাটাখাটনি থেকে শুরু করে আমাদের টেকনিশিয়ান, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, মানে সবাই যেভাবে শুটিং করেছে, তো ডেডলি শট দিয়েছে, তো এগুলো খুবই একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট, সেটা সম্পূর্ণ আমার মনে হয় আপনাদের জন্যই করা হচ্ছে, আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য করা হচ্ছে, আপনারা যাতে ভালো করে দেখেন, আপনাদের যাতে ভালো লাগে তার জন্য করা হচ্ছে, তো প্লিজ আপনারা ক্যানিংয়ের মেনু দেখুন, এটা একদমই অন্যরকম একটা ধারাবাহিক, এর সঙ্গে আবার পলিটিক্যাল কোনো সম্পর্ক নেই, আমি আগেও বলছি এখনো বলছি, মানে অনেক রিয়েল জিনিসপত্র তুলে ধরা হয়েছে, তো এটার সঙ্গে আমি আগেও বলছি এখনো বললাম, এটা পলিটিক্যাল কোনো একদমই না, ব্যাপার নেই, ভেবে আপনারা একদমই এগোবেন, এই একটা মেয়ের ক্যানিং থেকে একটা মেয়ে আসা গল্প, সে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার গল্প, যে এই যে পুরো ফেসটা, এটা একটা খুব ভালো গল্প, সেটা আমার মনে হয় আপনারা দেখবেন প্রত্যেক দিন ক্যানিংয়ের মেনু রাত 8:30 শুধুমাত্র কালার্স বাংলা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।